জেল হেফাজতেই কি খুন হতে পারে ইমরান খান? ভয়ে কাঁপছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। ন্যাবের হেফাজতে কি থার্ড ডিগ্রির মতো টর্চার চলছে ইমরানের উপর? জেলবন্দী ইমরানকে ইনজেকশন দিয়ে মারার আশঙ্কা। চব্বিশ ঘন্টা পার, শৌচাগারেও যেতে দেওয়া হলো না, নিতে দেওয়া হলো না আইনি পরামর্শ, হলো না শেষ রক্ষাও। আট দিনের ন্যাব রিমান্ডে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের সমর্থকেরা দাপিয়ে বেড়াচ্ছে, জ্বলছে পাকিস্তান। একটা রাত ন্যাবের হেফাজতে কাটিয়ে ফেলেছেন, মুখে উৎকণ্ঠার ছাপ। কে বলবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই অবস্থা? না দেখলে বিশ্বাস করা যায় না। যদিও এই ছবির সত্যতা যাচাই করেননি প্রথম কলকাতা। বুধবার শুনানি ছিল, নিরাপত্তার স্বার্থে বিশেষ আদালতে ইমরান খানের শুনানি হয়েছে। এজলাসেই বিস্ফোরক অভিযোগ করেন ইমরান খান, বলেন গ্রেফতারির পর চব্বিশ ঘন্টা শৌচাগারে যেতে দেওয়া হয়নি তাকে। না এখানেই শেষ নয়, খুন করা হতে পারে তাকে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন। ঠিক কি বলেছেন ইমরান খান? এজলাসে ইমরান খান বলেন, ওরা হয়তো আমাকে মকসুদ চাপরাশির মতো খুন করবে, সেই ভয়টাই পাচ্ছি। কিভাবে তাকে খুন করা হতে পারে, এদিন তারও ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান। ইমরানের দাবি, বিষ ইঞ্জেকশন পুশ করে তাকে খুন করা হবে। ওরা বিষ ইঞ্জেকশন দেয়, যার জেরে ধীরে ধীরে একজনের মৃত্যু হয়। জানিয়ে রাখি, বর্তমান পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ মামলার অন্যতম সাক্ষী ছিলেন এই মকসুদ চাপরাশি। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। এরপরই শেহবাজ প্রশাসনের বিরুদ্ধে বিষ ইঞ্জেকশন দিয়ে চাপরাশিকে হত্যা অভিযোগ তোলেন ইমরান। আর এদিন এজলাসে আবারও একই অভিযোগে স্বরূপ হলেন তিনি। তবে তাতেও ভাগ্যের শিকে ছিল না। আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের যোগ আর কত টাকা আর্থিক লাভ হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত জানতে পাক প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স। এখানে একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে, আগে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স 1999 এর অধীনে 90 দিন অবধি রিমান্ড চাওয়া গেলেও সংশোধিত আইনে তা 90 দিন থেকে কমিয়ে 14 দিন করে দেওয়া হয়েছে। সর্বোচ্চ হেফাজত অর্থাৎ 14 দিনের হেফাজতের দাবি জানানো হলেও 8 দিনের জন্য ন্যাবের হেফাজতে পাঠানো হলো ইমরান খানকে, বলছে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট। ইমরানের আইনজীবী অনেক চেষ্টা করেও আটকাতে পারলেন না, আপাতত ইমরান খান ন্যাবের হেফাজতেই থাকবেন। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স 1999 এর 9 এর এ ধারায় ইমরান খানকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইমরান খানের গ্রেফতারকে বৈধ বলে রায় দিয়ে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তবে এর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছেন তার আইনজীবীরা। অন্যদিকে গ্রেফতারের একদিনের মাথাতেই তোষাখানা মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অভিযুক্ত হিসেবে ঘোষণা করেছে পাক আদালত। ফলে এই মামলায় তার বিরুদ্ধে চার্জ গঠনের ক্ষেত্রে আর কোনো বাধাই রইল না। একই অর্থনৈতিক দিক থেকে পাকিস্তানের পরিস্থিতি মোটেই ভালো নয়। এর মধ্যেই ইমরানের গ্রেফতারির পর পাকিস্তানে হু হু করে পড়তে থাকে টাকার দাম। দেশটায় অর্থনৈতিক সংকট যারও তীব্র হবে আগামী দিনে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পাকিস্তানের বাস্তব ছবিটা চোখে দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অশান্তি নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে শুরু করেছে। সকলেই চাইছে পাকিস্তানে যাই ঘটুক আইন মেনে ঘটুক, সংবিধান মেনে যেন সবটা করা হয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিস্থিতি যেন বজায় থাকে। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার অপেক্ষা। প্রথম কলকাতা, ব্যুরো।